আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের আরও একটি প্রজেক্ট কমপ্লিট করা হয়ে গেছে, একদম ফুল কমপ্লিট। তো এটা বেসিক্যালি রাজ্জাক ভাইয়ের বাড়িটি, যেটা আমরা আর দুটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তো যেহেতু আমরা প্রতিনিয়ত বলে থাকি যে আমাদের বাড়িগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা আরও একটি ভিডিও দিব, তারই সুবাদে আজকে আপনাদেরকে তৃতীয়বারের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে, আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম এবং কত টাকা খরচ হয়েছে পুরোপুরি কমপ্লিট করতে, এটা হচ্ছে 2160 স্কোয়ার ফিটের একটি বাড়ি এবং এটা 2 ইউনিট করে রাখা হয়েছে। এটার ইন টোটালি আপনার জায়গার 54 ফিট বাই আপনার 40 ফিটের মধ্যে করা হয়েছে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে আমরা কত টাকা বাজেট দিয়েছিলাম এবং কত টাকা খরচ হয়েছে এবং ডিজাইনটা ভিতরে বাহিরে আমরা যেভাবে বলি বা সেভাবে হয়েছে কি না, সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে উপস্থাপন করব। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কেননা আপনারা যারা বাড়ি বানাবেন ভাবছেন, অবশ্যই আমাদের মাধ্যমে যদি ডিজাইনগুলো করতে চান বা আমরা যে ডিজাইনগুলো করে দিই সেগুলো আসলে পুরো কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় সেটা আপনারা ইনশাল্লাহ আজকের ভিডিওতে বুঝতে পারবেন। তো বরাবর মতো দেখতেই পাচ্ছেন যে সামনে দুটি গোল পিলারের মাধ্যমে একটি ফোর সাইড ডিজাইন রাখা হয়েছে এবং সামনে দুপাশে দুটি করে চারটি ব্যালকনি রাখা হয়েছে এবং পিছনেও দুটি করে ব্যালকনি আছে। তো এটা হচ্ছে মেইন ডোরটা দেখতে পাচ্ছেন এবং সামনে ব্যালকনিগুলো দেখতে পাচ্ছেন এবং সামনে ব্যালকনির নিচে টাইলস করা হয়েছে, এটা হচ্ছে সিঁড়িঘরটা। তো সিঁড়িঘর দিয়ে ঢোকার আগেই কিন্তু আপনি বেশ বড় একটি অ্যাসেসের গেট পেয়ে যাবেন, যেটা মেইন গেট হিসাবে দেওয়া হয়েছে এবং নিচতলায় দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে তিনটি দরজা দেওয়া হয়েছে। একটি হচ্ছে 5 ফিট বাই 3 ফিট করে দুই পাটের দরজা এবং দুই পাশে দুটি দরজা আছে। তো বেসিক্যালি নিচতলার মধ্যে রাজ্জাক ভাই নিচে ওনার ফ্যামিলি নিয়ে থাকবে, সেজন্য নিচতলাটা উনি ওনার মতো করে সাজিয়ে নিয়েছে এবং দুইতলা 2 ইউনিট করেছে এটা ভাড়া দেওয়ার জন্য। অবশ্যই সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যেহেতু দেখতে পাচ্ছেন দরজার ডিজাইনগুলো আপনারা যদি দেখেন খুব সুন্দর করে রাখা হয়েছে এবং সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আমাদের এই 2160 স্কোয়ার ফিটের বাড়িটি করতে আমাদের মোটামুটি 18টি কলমের মাধ্যমে করা হয়েছে এবং এই বাড়িটির পুরো রিভিউটা আমরা আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ আমরা উপস্থাপন করেছি। যদি কোনো ভাই ফ্লোর প্ল্যান দেখতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ফোর্সের ডিজাইনটা দেখতে পাচ্ছেন। ফোর্সের ডিজাইনটা সাইজ রাখা হয়েছে 10 ফিট বা 12 ফিটের মধ্যে এবং দেখতেই পাচ্ছেন যে দুটি গোল পিলারের মাধ্যমে অনেক সুন্দর করে ফোর্সের ডিজাইনটি সাজানো হয়েছে এবং এখান থেকে যদি আপনি দেখেন ব্যালকনির এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। তারপরে বন্ধুরা, এটা হচ্ছে দেড়তলার মধ্যে আসলে চাইলে আপনি ফোর্সটা ব্যবহার করতে পারবেন এবং আরেক সিঁড়ি উপর উঠলেই আপনি ভিতরের দোতলার যে দুইটা ইউনিট আছে সেই দুইটা ইউনিটেই প্রবেশ করতে পারবেন। তো আপনি কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন, ভিতরের রঙের কালার থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন আমরা করে দিয়েছি। তো প্রত্যেকটা ডিজাইনই আপনারা দেখলে অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ আশা করছি। তো আপনারা দেখেন, আমি আপনাদেরকে প্রথমে একটা ইউনিটে নিয়ে যাই। প্রত্যেকটা ইউনিটে আপনি পাবেন 3টি বেডরুম, 2টি টয়লেট, 3টি ব্যালকনি, 1টি কিচেন এবং বেশ বড় সড়ো একটি ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন, যেটা হচ্ছে আপনার 5 জনের ফ্যামিলির খুব সুন্দরভাবে আপনি এরকম একটি ইউনিট ইউজ করতে পারেন। তো এইখানে কিন্তু 2 ইউনিটের একটি বাড়ি এবং পাশের ইউনিটটার মধ্যেও সেমভাবে সেম ডিজাইনে সেম টু সেম করে সেম ডিজাইনটা রাখা হয়েছে। তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই ধৈর্য সহকারের সাথেই থাকবেন। আর এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ইউনিটের কিচেনটা। তো কিচেনটা মূলত 9 ফিট বাই 11 ফিটের মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে। তো এই বাড়িটির ভিতরে কিন্তু প্রত্যেকটা রুমে টাইলস করা হয়েছে, কিচেন টয়লেট থেকে শুরু করে সব যেখানে যেখানে টাইলস করার প্রয়োজন হয় বা যেখানে যেখানে টাইলস করলে ভালো লাগে প্রত্যেকটা জায়গায় কিন্তু টাইলস করা হয়ে গেছে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ খরচ সহ জেনে যাবেন। তো আপনাদেরকে আমি আরও একটি রুমে প্রবেশ করছি, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। তো আমরা এই টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 6 ফিট বাই 7 ফিটের মতো, অনেক সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি। তো দেখেন টয়লেটের ভিতরেও কিন্তু কোনো কাজ বাকি নেই, টাইলস সেনিটারি কাজ থেকে শুরু করে সবগুলো কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনারা যারা চাচ্ছেন বর্তমান সময়ে 2024 সালে 2160 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনারা পুরোপুরি কমপ্লিট করবেন 2 ইউনিট করে, দুইতলা ফাউন্ডেশন দিয়ে 2 ইউনিট করে করবেন, তারা আজকে মোটামুটি একটি খরচের হিসাব আপনারা জেনে যেতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ড্রয়িং রুমটা বা ডাইনিং রুমটা, একটাশ করে রাখা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে। তো কমন টয়লেটের সাইজে দেওয়া হয়েছে 8 ফিট বাই 6 ফিট করে, একটু বড়সড় করে রাখা হয়েছে।
তারপরে এখানে আরও একটি বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। এটার সাথে আপনারা একটি ব্যালকনি পাবেন, যেটা আপনারা ফ্রন্ট সাইডে দুটি করে চারটি ব্যালকনি আছে, তো যার কারণে আপনার প্রত্যেকটা ইউনিটে তিনটি করে ব্যালকনি আপনি পেয়ে যাবেন। তো ব্যালকনির ডিজাইনটা আপনাদের যদি দেখাই, এখানে ব্যালকনির ডিজাইনটা অনেক সুন্দর করে আমরা দিয়েছি, এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনি দেখা যায়। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এই প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমরা আপনাদেরকে সবসময় বলি, আপনারা যারা সারা জীবনে সঞ্চয় দিয়ে কষ্টের টাকা দিয়ে একটি বাড়ি করবেন, অবশ্যই বাড়ি করার আগে একটু চিন্তাভাবনা করে, মাস্টার প্ল্যান করে, দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তাতে করে দেখা যাবে যে আপনার কষ্টের টাকাটা নষ্ট হবে না, বিফলে যাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম। এটা গেস্ট বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচড ব্যালকনি আছে। তো ব্যালকনি থেকে কিন্তু আমাদের ফোর্সের ডিজাইনটা একদম সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। তো আসলে এরকম করে বাড়ি করাটা সবাই বাড়ি করতে পারে, কিন্তু মিস্ত্রিরা যদি আপনি বাড়ি করেন সেই ক্ষেত্রে তারা এই বিষয়গুলো চিন্তা না করেই কিন্তু ডিজাইনটা করে দিবে, অথবা তারা বাড়ি করা শুরু করবে, কোন জায়গায় কী করতে হবে ওয়েট ক্যালকুলেশন না করেই তারা ডিজাইন করে, তারা তাদের মতো করে কাজ করা শুরু করবে। তো অবশ্যই আপনি ডিজাইন করার চেষ্টা করবেন, ডিজাইন করলে কিছু টাকা খরচ হবে, তাতে করে কিন্তু দেখা যাবে যে আপনার একটা বিল্ডিং করতে যদি 60-70 লাখ টাকাও লাগে, সেই ক্ষেত্রে আপনার একটা ড্রয়িং ডিজাইন করতে কিন্তু 30-40 হাজার 15 হাজার টাকার বেশি লাগার কথা না। সুতরাং আপনারা চেষ্টা করেন যে কিছু টাকা খরচ করে হলেই আমাদেরকে দিয়ে করতে হবে, বিষয়টা এরকম না। আপনার যাকে ভালো লাগে, যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার থাকে, তাকে দিয়ে একটা ডিজাইন করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা বলতে না বলতে আরও একটি ইউনিটে প্রবেশ করলাম। এই ইউনিটটাও কিন্তু সেম ইউনিটের মতো, ওই ইউনিটের মতো সেম রাখা হয়েছে, একদম সেম টু সেম করে আমরা দিয়েছি। তা আপনারা যদি চান বর্তমান সময়ে আপনারা 54 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে আপনারা মোট 2160 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা সেমভাবে এরকম একটি ডিজাইন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাইসের কাজ চলতেছে এবং এই জায়গাটার মধ্যে টাইস করা হয়েছে। এখানে একটা বেসিন দেওয়া হয়েছে আলাদাভাবে, যেটা আপনারা ওই ইউনিটের মধ্যেও দেখেছেন। তো আমরা চেষ্টা করি ক্লায়েন্টের কষ্টের টাকার তার চাহিদার আলোকে মিলিয়ে তার মনের মতো করে একটি ডিজাইন করে দেওয়ার জন্য। তো আপনারা যদি চান আপনারা আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এখন যদি খরচের হিসাবে আসি, তাহলে এই বাড়িটির আমরা ইন্টারনালি বাজেট দিয়েছিলাম হচ্ছে 55 লক্ষ টাকা। তো 55 লক্ষ টাকা হলেই আপনি 2160 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুই ইউনিট করতে পারবেন, উপরতলা অথবা নিচতলা। আর একটা ইউনিট আপনি চাইলে মোটামুটি 4টা ইউনিট হবে, যদি আপনি নিচতলাটা যদি নিজে ব্যবহার না করেন তো আপনারা করতে পারেন। আর যদি এটাকে যদি কেউ দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন, তাহলে আপনার মতো মোটামুটি 35 লাখ টাকার মধ্যে আপনি ফুল 2135 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কমপ্লিট করতে পারবেন, হয়তো 2-1 লাখ টাকা কম বেশি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থিত হব। তো আপনারা যদি এরকম ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা কী ধরনের বাড়ি সম্পর্কে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এবং এই বাড়িটির সম্পর্কে যদি কোনো ভাই যদি ডিটেলসে জানতে চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।